হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি এবং যথারীতি চলে এসেছি আবারও নতুন একটি টিউটোরিয়াল নিয়ে। গতকালকে বলেছিলাম যে যদি আল্লাহ বাঁচিয়ে রাখে তাহলে আজকে আপনাদের জন্য একটি সাইট নিয়ে আসবো, যেই সাইটটা 100% পেমেন্ট করে এবং সাইটের ভিতর থেকেই আপনি সাইটের পেমেন্ট প্রুফ দেখতে পারবেন। সো সবাই কাজ করবেন আশা করছি যে সাইটটাতে, বিকজ আপনি কিন্তু লাইভ পেমেন্ট প্রুফ ওখানেই দেখতে পারবেন যে কে কে পেমেন্ট পাচ্ছে, কে কে পেমেন্ট পাচ্ছে না। তবে একটা কথা শুরুতে বলে নেই, আজকে আমি পার্ট ওয়ান করছি, বিকজ সাইটটার চারটা সাইট ওদের, আর চারটা সাইটেই পেমেন্ট দিয়ে থাকে, কিন্তু সাইটের পাশাপাশি ওদের অ্যাপসেও আপনাকে কাজ করতে হবে। মানে ওদের সাইটও আছে, অ্যাপসও আছে। আপনি যদি শুধু সাইটে কাজ করেন, অ্যাপসে কাজ না করেন, তাহলে আপনাকে তারা পেমেন্ট দিবে না। এবং সাথে সাথে আপনি যদি শুধু অ্যাপসে কাজ করেন, সাইটে কাজ না করেন, তাহলেও আপনাকে পেমেন্ট দেবে না। আপনাকে দুটোতেই কাজ করতে হবে এবং প্রত্যেক 24 ঘন্টা পর পর আপনার 20 মিনিটের একটা কাজ, সেটা আপনাকে করতে হবে। তো চলুন শুরু করা যাক। এই ভিডিওর ডেসক্রিপশনটা একটু খেয়াল করবেন, ভিডিও ডেসক্রিপশনে আমি এই সাইটের লিঙ্ক দিয়ে রেখেছি, আপনারা সেখান থেকে লিঙ্কটা নিয়ে কাজ করা শুরু করে দেবেন। আশা করছি কীভাবে অ্যাকাউন্ট করবেন সেটা আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি। ভিডিওর ডেসক্রিপশনে যে লিঙ্ক দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করবেন। ক্লিক করলে এরকম একটা পেজ আপনাদের শো করবে সামনে। পেজটা শো করার পরে দেখেন এই যে সাইন আপ একটা অপশন আছে, জাস্ট এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে আপনার সামনে এরকমের একটা অপশন চলে আসবে, ইন্টারফেস চলে আসবে। এখানে দেখেন অনেকগুলো অপশন আছে, এগুলো আপনাকে ফিল আপ করতে হবে এই ফর্মটা। তো সবার ফার্স্টে আছে ফুল নেম, এখানে আপনার নাম লিখবেন। তারপরে আছে ইমেল অ্যাড্রেস, যেই ইমেল অ্যাড্রেসটা চালু আছে বর্তমানে সেই ইমেল অ্যাড্রেসটা দেবেন এবং নিচে আবার আরেকবার কনফার্ম করে দেবেন। এরপরে আছে ইউজার নেম, ইউজার নেম আপনার নাম, তারপরে যে কোনো একটা সংখ্যা 1, 2, 3, 4 বা যাই হোক এরকম একটা সংখ্যা আপনি এখানে বসিয়ে দেবেন। সংখ্যাটা বসানোর পরে এখানে আপনি পাসওয়ার্ড দেবেন এবং পাসওয়ার্ডটা আবার কনফার্ম পাসওয়ার্ড করবেন, মানে পাসওয়ার্ডটাই দুইবার দেবেন একটা পাসওয়ার্ডই। এই পাসওয়ার্ডটা যখন আপনার কমপ্লিট হয়ে যাবে, তারপরে একদম নিচের এই তিনটা ঘর একটু খেয়ালের সাথে ফিল আপ করবেন। আপনার যদি কী বলে, আপনার যদি পেমেন্টটা আপনি যদি বিকাশে নিতে চান, তাহলে শুধুমাত্র এই যে মাঝখানের ঘরটাতে আপনি আপনার বিকাশ নাম্বারটা দিবেন। যদি রকেটে নিতে চান তাহলে মাঝখানে শেষের ঘরটা আপনি শুধুমাত্র রকেট নাম্বারটি দিবেন। তারপরে এই যে একটা ছোট্ট ঘর দেখতে পাচ্ছেন, এখানে চেকমার্ক দিয়ে রেজিস্টার বাটনে ক্লিক করে দেবেন। তারপরে আবার তারা আপনাকে এরকম একটা ইন্টারফেস শো করাবে, দেখেন এখানে নিচে একটা অপশন দেখতে পাচ্ছেন ডাউনলোড অ্যাপ্লিকেশন। আপনি অ্যাকাউন্টটা করে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে রাখবেন, কাজটা আজকেই করার চেষ্টা করবেন না, কারণ ভুল হতে পারে আর কাজটা অতটা সহজ না। আমি কালকে ভিডিও দেবার পরেই আপনার অ্যাপের কাজ শুরু করবেন। সো এরপরে যেরকমের এরকমের ইন্টারফেসটা আসবে, আপনি জাস্ট এই যে লগ ইনে ক্লিক করে আপনার জিমেইল এবং আপনার ইউজার নেম এবং আপনার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে ফেলবেন। লগ ইন করার পরে যেভাবে কাজ করবেন আমি সেটা এখন আপনাদেরকে দেখাবো। সো একটা ব্রাউজার সিলেক্ট করতে হবে সবার প্রথমে, আমি ক্রোম ব্রাউজার দিয়ে যাচ্ছি। ওকে, দেখেন এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট, এগুলো আমি কাজ অলরেডি করে ফেলেছি, এই কয়টা করিনি আপনাদেরকে দেখানোর জন্য রেখে দিয়েছিলাম, কারণ একটু আগে রেখেছিলাম যাতে দেখানোর জন্য সুবিধা হয়। সো আপনি এরকমের লগ ইন করার পর আপনার সামনে এরকমের ইন্টারফেস শো করবে, জাস্ট এই যে আর্ন মানি অপশনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখেন ভিউ অ্যাডভার্টাইজমেন্ট একটা অপশন চলে আসছে, এখানে জাস্ট ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে আপনার যে অ্যাডগুলো আছে সেগুলো চলে আসবে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখেন এখানে কিছু অ্যাডের অপশন ছিল, নিচেরগুলো খেয়াল করেন এগুলো কিন্তু সবুজ আছে আর উপরের এগুলো ব্লু হয়ে গেছে, কিন্তু এগুলো সবুজ আছে। এখন আমাদেরকে যেটা করতে হবে, এই যে লেখাটা এটার উপরে ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করার পরে এই পেজটা ফুল লোডিং নেবে এবং সবার উপরের বাম পাশের কর্নারে খেয়াল করেন একটা বক্স আছে। এই বক্সটা যতক্ষণ না গ্রিন কালারে ফুল হচ্ছে ততক্ষণ এই পেজটাতেই আমাদেরকে থাকতে হবে। সো এটা ভরাট হোক, আমরা ততক্ষণ এখানে ওয়েট করব। ওকে, এটা মোটামুটি অনেকটাই ভরাট হয়ে গেছে। এন্ড ইজ ডান।
এখন যেটা হবে যে এখানে কিছু পিক আসছে, আপনারা দেখতে পাচ্ছেন। সো এই পিকগুলোর মধ্যে আমাদেরকে সিলেক্ট করতে হবে কোনটা উল্টা আছে। সো আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন উল্টা এই পিকটা আছে, এখানে আমরা জাস্ট ক্লিক করে দেবো। যাদের চোখে সমস্যা আছে তারা আমার মতন জুম করে নেবেন। দেখেন, থ্যাংকস ফর ওয়াচিং, এই অ্যাডটাও এখন ব্লুর হয়ে যাবে। আমরা জাস্ট ব্যাকে আসলাম এবং দেখেন এই অ্যাডও ব্লুর হয়ে গেছে, আর মাত্র তিনটে অ্যাড আছে। সো ঠিক একইভাবে আমরা তিনটে অ্যাড কমপ্লিট করবো, এবং তিনটে অ্যাড কমপ্লিট করার পরে আমাদের সাইটের যে কাজের লিমিটেশন সেটা আজকের মতন শেষ হয়ে যাবে এবং আগামীকালকে আবার চালু হবে। সো ঠিক এইভাবে আপনারাও কাজটা কমপ্লিট করবেন। প্রত্যেকটা কাজ কমপ্লিট করার পরে আপনার অ্যাকাউন্টে ব্যালেন্সটা অ্যাড হয়ে যাবে, এবং যত পারেন রেফার করবেন। আপনার রেফার করার কোনো বাধ্যবাধকতা নেই, রেফার আপনার করলেও আর্ন হবে, না করলেও আর্ন হবে, সেলফ আর্নিং হতেই থাকবে। কিন্তু যদি আপনি রেফার করেন সেখান থেকে এক্সট্রা বেশি আর্ন হবে, এই হচ্ছে বিষয়। তো যদি রেফার করতে চান করতে পারেন, আপনাকে রেফার করার জন্য এখানে কেউ জোরাজুরি করবে না। আর এখানে আপনার এক টাকা ইনভেস্ট করা লাগবে না, ঠিক আছে? এখানে আপনার কোনো ইনভেস্ট লাগবে না, কোনো কিছু লাগবে না, জাস্ট নিজের মতন কাজ করেন। দেখেন আমি উল্টা পিকটা আবার সিলেক্ট করলাম এবং হয়ে গেছে। একটু সতর্কতার সাথে পিকগুলো ই করবেন যেন ভুল না হয়, তাহলে কিন্তু অনেক সময় এখানে একটা ক্রস চিহ্ন আসবে এবং আপনার অনেক সময় অ্যাকাউন্টের একটা সমস্যা হয়ে যেতে পারে। তো একটু সতর্কতার সাথে করবেন। এই দেখেন, আমি বলেছিলাম যে আপনারা কিন্তু এখানেই পেমেন্ট প্রুফ দেখতে পারবেন, কিন্তু এটা হচ্ছে তাদের যে আরেকটা সাইট আছে সেটার হ্যান্ডি গল্ড, এটা তাদের আরও একটা সাইট। আমি কিন্তু শুরুতেই বলেছি তাদের চারটা সাইট, এই চারটা সাইটের আরেকটা সাইটের পেমেন্ট প্রুফ তারা এখানে দিয়েছে। দেখেন এখানে $2, $1 এরকমের পেমেন্ট নেওয়া হয়েছে, অনেকেই নিয়েছে বিকাশ এবং রকেটে বেশিরভাগ। সো আপনারাও বাকি সাইটগুলোতে যদি কাজ করতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি সেগুলোরও টিউটোরিয়াল দেবার চেষ্টা করবো ইনশাল্লাহ। সো আজকের মতন এখানেই শেষ করব। আচ্ছা, আমি পেমেন্টটা অ্যাড হওয়া পর্যন্ত আপনাদের সাথে থাকি, এবং দেখেন আমার কিন্তু ডলার ওখানে $22 মতন হয়ে গেছে, আর অল্প কিছু হলে ওখানে $1 হবে। তারপর আমিও একটা উঠে দেবো এবং আপনাদেরকে পেমেন্ট প্রুফ দেখাবো ইনশাল্লাহ। দোয়া করবেন যেন পেমেন্ট প্রুফটা দেখাতে পারি, অবশ্যই দেখাতে পারবো, বিকজ এখানে কিন্তু তারা লাইভ পেমেন্ট প্রুফ দেখাচ্ছে। সো যদি আমার পেমেন্টটা যায় সেটা, আর আমার সাথে অ্যাডমিনেরও যোগাযোগ হয়েছে, অ্যাডমিন এবং ট্রাস্টেড মেম্বার সবার সাথে মোটামুটি ভালো যোগাযোগ হয়েছে। সো আপনারাও কাজ করতে পারেন, আর পেমেন্ট না পেলাম আমি তো আছি। কিন্তু সঠিক নিয়মে যদি কাজ না করেন সেটা কিন্তু কম্পিউটার স্ক্রিনশট করা যায়, তাই সঠিক নিয়মে যদি কাজ করেন আপনি পেমেন্ট পাবেন 100%, সেই গ্যারান্টি আমি দিচ্ছি। কিন্তু আপনি যদি নিয়ম না মেনে, যে সেদিন অ্যাপসটাতে আমি বলেছি VPN ইউজ করবেন না, আপনারা করেছেন এবং ঠিক তার কারণে সেই অ্যাডমিনের যে অ্যাডসেন্সটা সেটা কিন্তু ডিসেবল হয়ে গেছে। সো কেউ এই কাজগুলো করবেন না, যেভাবে দেখানো হয় প্লিজ ওইভাবে কাজ করবেন, তাহলে আপনারা সবাই পেমেন্ট পাবেন, আর যেই লোকটা কষ্ট করে অ্যাপসগুলো সাইটগুলো ক্রিয়েট করে সেও একটা ভালো অ্যামাউন্ট আর্ন করতে পারবে। সো একজন যদি আরেকজনের শুধু ক্ষতি করার জন্যই আপনারা সবাই ই করি তাহলে তো হবে না। যারা নিয়ম মেনে কাজ করতে চান তারাই শুধুমাত্র এখানে অ্যাকাউন্ট করবেন, আর যারা চান যে না আমি যেরকম পারি ওরকম করবো তাহলে ভাই দরকার নেই, কারণ আপনিও পেমেন্ট পাবেন না, আরেকজনেরও অনেক লস হয়ে যাবে। যাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার সবগুলো টাস্ক কমপ্লিট করা শেষ এবং আমার পেমেন্টটা অ্যাড হয়ে গেছে। সো আমি আপনাদেরকে একটু জুম ইন করে দেখাচ্ছি। দেখেন আমার এই যে $22,000 মতন হয়ে গেছে, এখানে যখন কত $1 হবে তখন আমি উইথড্র করতে পারবো। সো যারা চান অ্যাকাউন্ট করে ফেলেন, এবং খুব ইজি অ্যাকাউন্ট করা, আমি তো সেটা দেখালামই সবার আগে। সো দেখেন আমার কিন্তু এখানে শুধুমাত্র সাইটের ব্যালেন্সটা আসছে, আমি যে সাইট থেকে কাজ করেছি সেইটার ব্যালেন্সটা এখানে আসছে, কিন্তু এখানে কোনো আমার অ্যাপসের ব্যালেন্স যোগ হয়নি। এখন যদি আমি পেমেন্ট রিকোয়েস্ট দিই আমি কিন্তু পেমেন্ট পাবো না। সো আমাদেরকে সাইট এবং অ্যাপস দুইটাতেই কাজ করতে হবে, তাই আগামীকালকের ভিডিওটি কেউ মিস করবেন না, সেখানে আমি অ্যাপসে কীভাবে কাজ করবেন সেটা দেখিয়ে দেবো। এদের একটা অ্যাপস আছে যে দেখেন নিচে লেখা আছে ডাউনলোড অ্যাপ্লিকেশন, এখান থেকে ক্লিক করে আপনারা অ্যাপসটি ডাউনলোড করে নেবেন, আর তারপরে আমি আগামীকালকে আপনাদেরকে কাজটা বুঝিয়ে দেবো ইনশাল্লাহ। সো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সুন্দরের সাথে থাকুন, মানে ভালো কিছুর সাথে থাকুন আর কি। ধন্যবাদ সবাইকে আবারও। ও আর যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন।